করোনার প্রভাবে টাইগারদের স্কিল ক্যাম্পে সবাইকে পাচ্ছেন না হেডকোচ রাসেল ডমিঙ্গো। নতুন করে কোভিড-19 শনাক্ত হয়েছেন পেসার আবু জায়েদ রাহি, আইসোলেশনে আছেন আরও দুজন। ক্রিকেটাররা বলছে স্কিল ক্যাম্পেই মূল প্রস্তুতি সারতে পারছেন সবাই, তাই যত দ্রুত সম্ভব প্রত্যেকের ক্যাম্পে যোগ দেওয়াটা দলের জন্যই জরুরি। আইসোলেশন থেকে মুক্তি মিলেছে সাত ক্রিকেটারের। করোনা সন্দেহে মূল ক্যাম্পের প্রথম তিন দিন মিস করেছে ওরা। টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া 27 ক্রিকেটারের মধ্যে এখনও আইসোলেশনের গণ্ডি পেরোতে পারেনি তিনজন। তাদের মধ্যে ওপেনার সাইফ হাসান করোনা থেকে সেরে উঠেছেন, আরও কদিনের বিশ্রাম শেষে ফিরতে পারবেন মাঠে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে পেসার আবু জায়েদ রাহির, আইসোলেশনে বিসিবির অধীনে চিকিৎসা চলবে তার। করোনার উপসর্গ থাকায় দলের সাথে যোগ দিতে পারেননি আরেক টাইগার পেসার ইবাদত হোসেন। শুক্রবার আরেক দফা কোভিড পরীক্ষা হবে সবার, সেই ফলাফলের ওপর অনেকটা নির্ভর করছে কবে পুরো স্কোয়াডকে একসাথে ক্যাম্পে পাচ্ছেন হেডকোচ রাসেল ডমিঙ্গো। ক্রিকেটাররা বলছেন দলীয় ক্যাম্পেই মূল প্রস্তুতিটা নিতে পারছে সবাই। আগের একক অনুশীলন ছিল কেবল ফিটনেসে উন্নতি আনার চেষ্টা। ফিটনেসের কাজ করতে পেরেছি, বাট স্কিলের দিক থেকে আমি অন্য প্লেয়ারদের অনেক পিছিয়ে গিয়েছি, কারণ প্রায় ব্যাটিংটা যাই হোক পাকার মধ্যে করেছি, যেভাবে ম্যানেজ করা যায়, বাট বলিংটা একদমই করতে পারিনি। তো যার কারণে আজকে বলিং করলাম, গত দুদিনও বলিং করলাম, বাট আমার যেরকম রিদমটা এটা পেতে আরও সময় লাগবে। করোনার কারণে ক্রিকেট ম্যাচ থেকে প্রায় ৬ মাস দূরে টাইগাররা, সাইফুদ্দিনের ক্ষেত্রে সময়টা প্রায় এক বছর। করোনার আগে ইঞ্জুরির কারণে প্রফেশনাল ক্রিকেটটা খেলা হয়নি বড় সময় ধরেই। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়ে এবার সুযোগটা তাই কাজে লাগাতে মরিয়া টাইগার পেস অলরাউন্ডার। বোলিং বলেন বা ব্যাটিং বলেনভাবে করতে পারিনি, যেটা ইন্টারন্যাশনাল মানে ডোমেন্ট করতে হলে যেটা করতে হয়। তো তারপর যে সময়টা আছে এখানে, যদি আমরা শ্রীলঙ্কাতে যাই ওই সময়টাতে এই পিরিয়ডে যদি যতটা সময় পাবো নিজেকে আরও মেলে ধরার চেষ্টা করব। খালিদ জামিল, ডিবিসি নিউজ, ঢাকা।